24 ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলনের ঘোষণা বিএনপির। আগামী 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকার বিরোধী সমমানা দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলন শুরু করবে বিএনপি। এছাড়া দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে 13 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে দলটি। শনিবার 10 ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সঙ্গে একই দিনে গণমিছিল করবে জামায়াত। ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে আগামী 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর কিছুক্ষণ পর একই দিনে একই কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান যুগপথ আন্দোলনের লক্ষ্যে 10 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সংসদ থেকে পদত্যাগ করলেন বিএনপির 7 এমপি। 11 জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির 7 সংসদ সদস্য। এরই মধ্যে ইমেলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেয়া বক্তব্যে জানিয়েছেন কয়েকজন সাংসদ। শনিবার 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিএনপির 7 এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ভুল আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির 7 জন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই, বরং এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে। বিএনপির 7 এমপির পদত্যাগে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন হানিফ। 350 এমপির মধ্যে বিএনপির 7 জন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, 10 ডিসেম্বরে ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন। বিএনপির সমাবেশের দিন রাজপথ পাহারায় আওয়ামী লীগ। ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলটির নৈরাজ্য ঠেকাতে শনিবার 10 ডিসেম্বর মাঠে ছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনভর ঢাকার প্রায় সব পাড়া মহল্লায় সতর্ক পাহারার পাশাপাশি মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বললেন নূর। জনগণের মুক্তির জন্য লড়াই ব্যতীত আর কোনো পথ খোলা নাই, কাজে জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শনিবার 10 ডিসেম্বর বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নূর বলেন, যেদিন ঐক্যবদ্ধ গণ প্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলেও জানান নূর। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।